প্রশ্নকোষে গণতন্ত্র দিয়ে ইসলাম প্রতিষ্ঠা করা সম্ভব না, সুয়ের ছিদ্র দিয়া ওট ঢুকা সম্ভব না। সুয়ের ছিদ্র দিয়ে যদি ওট ঢুকা সম্ভব না হয়, গণতন্ত্র দিয়েও ইসলাম প্রতিষ্ঠা করা সম্ভব না। পুরা পৃথিবী উল্টে যেতে পারে, ফতুয়া এটা উল্টিব না ইনশাআল্লাহ। তোকে বিশ্বাস না হলে গত 100 বছরের ইতিহাস খুঁজে দেখ, গত 100 বছর পৃথিবীতে কত শক্তিশালী, কত ক্ষমতাশালী, কত ক্ষমতাধর ব্যক্তি, দল, সংগঠন এই গণতন্ত্র করে শুধু ধোকা ছাড়া আর কিছুই পায়নি। দেখেন আপনারা গত 100 বছর সারা পৃথিবীতে 65 বছর ধরে গণতন্ত্রের চর্চা চলছে, দেখাতে পারবেন পৃথিবীর কোথাও 1 ইঞ্চি জমির মধ্যে খেলাফত প্রতিষ্ঠা হয়েছে? ইসলাম প্রতিষ্ঠা মানে তো খেলাফত প্রতিষ্ঠা, এমারত প্রতিষ্ঠা। পৃথিবীর ইতিহাসে আজ পর্যন্ত কেউ পারছে? আলজেরিয়াওয়ালারা পারে নাই। তারপরে মোহাম্মদ মুরসি পারছে? 90% ভোট পাইছে, 80-85% ভোট পাইছে, পারছে? কেউ পারবে না, কারণ গণতন্ত্রের প্রতিষ্ঠা যারা করছে, গণতন্ত্রের জনক যারা, আব্রাহাম লিঙ্কন, আমেরিকা, তাদের নিকটে গণতন্ত্রের একটা আলাদা সংবিধান আছে যেটাকে বলা হয় জাতিসংঘ। এই জাতিসংঘের সংবিধানের বাহিরে কোনো গণতান্ত্রিক সরকার, যেই সরকার গণতান্ত্রিক পদ্ধতিতে ক্ষমতায় আছে, যেই দেশেরই হোক, যেই প্রান্তেরই হোক, সে জাতিসংঘের সিদ্ধান্তের বাহিরে কোনো সিদ্ধান্ত নিতে পারবে? কথা বুঝতেছেন আপনারা? কখনো সম্ভব না, সে যেই হোক। আরে আমাদের এই দেশে ধরেন আল্লামা হাফিজ জহুরুল রহমতুল্লাহ আলাইহি যখন নির্বাচন করছেন, তখন একমাত্র তার দলই ছিল ইসলামী দল, ঠিক কিনা? একচ্ছত্র ইসলামী দল, এবং সারা দেশের প্রায় সকল মুসলমান উনার পক্ষে ছিলেন। তখনও তো ইসলামী খেলাফত প্রতিষ্ঠা করা সম্ভব হয় নাই। আপনি যা বলেন, ধোকা দেওয়ার কারণে বলেন, প্রতারণার কারণে বলেন, যে কোনো কারণে হোক, সম্ভব হয়েছে? হয় নাই। আর এখন এই দেশে 55টার উপরে আছে ইসলামী দল। প্রত্যেক দল নিজেরটাকে হক মনে করে, আরেক দলের তাকে কি মনে করে? বাতিল মনে করে। সবাই কিন্তু ইসলামী খেলাফত চায়। যাই জিজ্ঞেস করবেন আপনারা, কিছু আমরা খেলাফতই চাই, গণতন্ত্র তো কুপুর শিরিক, এটাতে আমরা বিশ্বাস করি না, বলে না সবাই বলে, কিন্তু আমরা খেলাফত। খেলাফত কেমনে নিবেন আপনারা? 35টা 55টা দল, প্রত্যেক দল নিজের দলের লোকদেরকেই সঠিক মনে করেন, অন্য দলকে কি মনে করেন? বাতিল মনে করেন। তো দল যদি সবাই আমরা ইসলামী চাইতাম, খেলাফতই চাইতাম, তাহলে 35টার দরকার কি? একটা হলেই তো হইতো। বটগাছলে আর মোমবাতির দরকার কি? মোমবাতি হইলে আর দাড়ি বাল্লার দরকার কি? কথা বলেন নাই? এই খেলাফত চাইতেছেন না সবাই? তাহলে এক দলে আসেন না কেন? কারণ এটাই ইহুদি খ্রিস্টানদের ষড়যন্ত্র। আমাদের ইসলামী খেলাফতকে ধ্বংসই করা হয়েছে গণতন্ত্র দিয়ে। তো যেটা খেলাফত ধ্বংসের হাতিয়ার, সেটা দিয়ে কি খেলাফত প্রতিষ্ঠা হতে পারে? কখনো না। আপনি নিজেই বুঝবেন, ইসলাম বলে একমাত্র সঠিক ধর্ম ইসলাম, গণতন্ত্র বলে সকল ধর্ম সমান, তো এটা কি ইসলাম মানবে কখনো? গণতন্ত্র বলে সকল ক্ষমতার মালিক জনগণ, ইসলাম বলে সকল ক্ষমতার মালিক, তাহলে এটা কিভাবে সম্ভব? কোনোদিন সম্ভব? কোনোদিন সম্ভব না। গণতন্ত্র দিয়ে খেলাফত প্রতিষ্ঠা হওয়া সম্ভব না। যত তাড়াতাড়ি উম্মত এই কথা বুঝতে পারবেন, তত তাড়াতাড়ি উম্মতের কল্যাণ হবে। এটা বুঝতে যত দেরি হবে, তত আমাদের হতভাগা, দুর্ভাগা, আমাদের কপাল পোড়ার সময় আরো বাড়তে থাকবে। ব্যবহৃত টিস্যু কোথাও ছুড়ে ফেলতে হয় খুব ভালো করে জানো। এই ইহুদির বাচ্চারা, খ্রিস্টানের বাচ্চারা সারা দুনিয়ার মুসলমানদেরকে আপোষে মারামারিতে লাগিয়ে রেখেছে। ওরা কোনো গণতন্ত্রের ধার ধারে না। আর ইসরায়েল কিসের গণতন্ত্র? ওদের উগ্র ইহুদিবাদ। ভারত কিসের গণতন্ত্রের চর্চা করে? ওরা উগ্র হিন্দুত্ববাদ। এই অংসান সুচির মিয়ানমার কোন আদর্শের চর্চা করে আর কোন সেকুলারিজমের কথা বলে? উগ্র বুদ্ধবাদ। এভাবে দেখবেন সবাই একটা না একটা আদর্শ নিয়ে চলে, এগুলোকে যা শিরোনাম বানায়, এসব আদর্শের ধার কেউ ধারে না। সেকুলারিজমের পরিচয় দিয়ে ওরা নিরপেক্ষ থাকে না, ধর্মের ব্যাপারেও নিরপেক্ষতা প্রদর্শন করে না, বরং ইসলামের ব্যাপারে সর্বদা জিরো টলারেন্সে থাকে। একসঙ্গে সব বিধানের ব্যাপারে বলে না, যাতে মুসলমান আবার টের না পেয়ে যায়, ধাপে ধাপে আসে, যেগুলোর দ্বারা ওদের ক্ষতি এগুলোকে আগে সরায়। এজন্য গোড়া থেকে অ্যাটাক দিয়েছে। খেলাফত শেষ, জিহাদ শেষ, দিন কায়েমের দাওয়াত শেষ, দিন প্রতিষ্ঠার কথা শেষ, লোহা শেষ, সব শেষ।
এখন রয়েছে শুধু মিষ্টি আর হালুয়া। আল্লাহর বিধান যেখানে যেখানে সংবিধানের সাথে সাংঘর্ষিক সেখানে আল্লাহর কোরআনের বিধানকে বাতিল করা হয়েছে, ওদেরটাকে বহাল রাখা হয়েছে। আজকে মনে রাখতে হবে গণতন্ত্র একটা স্বতন্ত্র ধর্ম, আল ডেমোক্রাতিয়া তো দীনুন, ডেমোক্রেসি একটা স্বতন্ত্র ধর্ম, ইসলাম যেমন একটা দীন একটা জীবন বিধান, গণতন্ত্র একটা স্বতন্ত্র জীবন বিধান। গণতন্ত্রের ইসলামে যেমন লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা, আল্লাহ ছাড়া কোনো ক্ষমতার মালিক নেই, গণতন্ত্রের কালেমার মালিক হচ্ছে জনগণ, ছাড়া কোনো ক্ষমতার মালিক নেই। ইসলাম যেমন বলে এই আইন কেন আসবে আল্লাহর পক্ষ থেকে জনগণের কল্যাণে নবীদের মাধ্যমে, গণতন্ত্র বলে অব দা আল্লাহ অব দা পিপল বাই দা পিপল ফর দা পিপল, ইসলাম বলে অব দা আল্লাহ বাই দা ওয়াহি ফর দা পিপল। এরকম ভাবে গণতন্ত্রে বলে বহু দল তৈরি করো, একটা সরকারি দল একটা বিরোধী দল অনেকগুলো দল তৈরি করো, ইসলাম বলে সব একাত্ম করো। এজন্য বুঝতে হবে এই গণতন্ত্রের মাধ্যমে দিন কায়েম করার স্বপ্ন দেখা, নবীর তরিকা বাদ দিয়ে দিন কায়েমের স্বপ্ন দেখলে দিন কায়েম হবে জীবনেও। গণতন্ত্রে সংখ্যাগরিষ্ঠ লোকের মত যেদিকে যায় ওইটাই পাশ হবে, ওইটাই জিতে যাবে। আল্লাহ তাআলা কোরআনে পরিষ্কার বলেছেন, ওয়াইন তুতে আকসারা মান ফিরাত, হে নবী আপনি যদি দুনিয়ার সংখ্যাগরিষ্ঠ মানুষের মত অনুসরণ করেন, ইউদের লুক আন সাবিলিল্লাহ, তারা আপনাকে আল্লাহর রাস্তা থেকে পথভ্রষ্ট করে ফেলবে, গোমরা করে ফেলবে। এ আয়াতে স্পষ্ট করে যে সংখ্যাগরিষ্ঠ লোকদের মতামত ভোটের মতামতের অনুসরণ করা ইসলামে জায়েজ নেই। ইসলামে ভিন্ন বিষয় আছে সুরা, সেই সুরা মানে হচ্ছে বিচক্ষণ, যে আলেম থাকবে, যারা দিনদার থাকবে বুদ্ধিজীবী থাকবে, এদের সমন্বয়ে একটা বোর্ড থাকবে, তার মাধ্যমে সুরার মাধ্যমে পরামর্শ ভিত্তিক একটু নেতা নির্বাচন করা হবে, সে ভিন্ন বিষয়। যাই হোক, গণতন্ত্র একটা পদ্ধতি, এটা একটা স্বতন্ত্র। এখানে এসে মানুষকে শিখানো হল জনগণ সমস্ত ক্ষমতার উচ্চ ক্ষমতার মালিক, জনগণই সবকিছু আইন তৈরি করবে। এরকম যখন জনগণের প্রভুত্বের স্লোগান দিয়ে মানুষ মাঠে নামল, বর্তমান বিশ্বের জনগণ তাদের পক্ষে চলে গেল। আলেমদের এক শ্রেণী এখানে অতিক্রম করল না, একদল আলেমেরা সঙ্গে সঙ্গে গণতন্ত্রকে ইসলামাইজেশন করার জন্য উঠে পড়ে লেগে গেল, যার ধারা বর্তমান পর্যন্ত অব্যাহত আছে। ইসলামের সুরা আছে, গণতন্ত্রের সংসদ আছে, এরকম কিছু মিল রেখে গণতন্ত্রকে ইসলামাইজেশন করার জন্য পায়তারা করছে। আপনারা জানেন ছাগলের চারটা পা আছে, একটা লেজ আছে, গরুরও চারটা পা আছে, একটা লেজ আছে। তাই বলে কি কেউ বলতে পারবে যে গরু আর ছাগল একই? ইসলামের সুরা আর বর্তমানে গণতন্ত্রকে একভাবে যাচাই মিলানোর কোন সুযোগ ইসলাম দেয়নি। গণতন্ত্রের মূল স্লোগান হচ্ছে ইনিল হুকমু ইল্লা শাহ, জনগণ ছাড়া কোন আল্লাহ নাই, লা ইলাহা ইল্লা শাহ, জনগণ সমস্ত ক্ষমতার মালিক। ইসলামের স্লোগান হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারো কোনো ক্ষমতা নাই, সমস্ত ক্ষমতার মালিক কে? আর গণতন্ত্রের ক্ষমতার মালিক কে? গণতন্ত্রে আইনের উৎস জনগণ। এগুলো শুধু আমার বক্তব্য না, কারো যদি অবিশ্বাস লাগে বাংলাদেশের সংবিধানটা খুলে দেখলেই পাবেন, সাতের একে লেখা আছে প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ। একজন মুসলিম বিশ্বাস করবে শুধু বাংলাদেশের প্রজাতন্ত্রে নয়, গোটা দুনিয়ার এবং সমস্ত কিছুর ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এরপরে সাতের দুইয়ে লেখা আছে এই সংবিধান দেশের সর্বোচ্চ আইন, অন্য অন্য আইনের যতখানি এর সাথে অসামঞ্জস্যশীল ওই আইনের ততখানি বাতিল বলে গণ্য হবে, আপনারা জানেন। এজন্য গণতন্ত্রের ভাষ্যকার আব্রাহাম লিঙ্কন স্পষ্ট করে দিয়েছেন অব দ্য পিপল বাই দ্য পিপল ফর দ্য পিপল বলে। একজন মুসলিম বিশ্বাস করবে আইন দেওয়ার উচ্চ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, কোরআন বলছে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহ ছাড়া কার আইন বিধান দেওয়ার অধিকার নেই। কোরআন বলছে আল্লাহু ইয়াহকুমু লা মুআক্কিবা লিহুকমিহি, আল্লাহ তাআলা বিধান দেন,
আল্লাহর বিধানকে পশ্চাতে ফেলে দেওয়ার অধিকার কারণে গণতন্ত্রের নিয়ম হচ্ছে, গণতন্ত্রে যেহেতু জনগণের আইন মানবে, সুতরাং জনগণ কর্তৃক তৈরি সংবিধানের পরিপন্থী যেটা আসবে সেটা বাতিল করা হবে। এ কারণে আল্লাহর বিধান চোরের হাত কাটা আইন বাতিল করা হয়েছে, পর্দার আইনকে বাতিল করা হয়েছে, সম্পত্তির আইনে হাত দিয়ে তারা দেখেছে হাত পড়ে যাচ্ছে, বিরত রেখেছে। এমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুদ হারাম করেছেন, এরা সুদকে লাইসেন্স দিয়ে হালাল করে দিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনি ভাবে যে সকল আইন করেছেন ওই আইনের সঙ্গে যেটা যেটা সাংঘর্ষিক সেখানে নিজেদের আইনকে বহাল রেখেছে, আল্লাহর আইনকে বিলুপ্ত করে বাতিল করে দিয়েছে।